নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। যে খবরে নজর রাখবো, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হিনস্থার প্রতিবাদে পথে নামলো বিজেপি। হুগলিতে এদিন চুচুড়া ঘোরেই মোড়ে সকাল থেকে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। হুগলি জেলা বিজেপি যুব কর্মী এবং নেতাদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। অবস্থান বিক্ষোভে বসে বিজেপি কর্মী সমর্থকেরা, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চুচুড়া থানার পুলিশ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা এবং তারই প্রতিবাদে বিক্ষোভে নামলো বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন হুগলির চুচুড়া ঘোরির মোড়ে সকাল থেকে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। বিক্ষোভকারীরা কি বলছেন শুনবো। অবস্থান করছেন এই জন্যই যে আলিয়া বিশ্ববিদ্যালয় যেভাবে উপাচার্যের উপরে হামলা করেছে টিএমসিপি, এটা কোনো সুস্থ সমাজের এটা কোনো প্রতিক্রিয়া নয়। যে একটা বিশ্ববিদ্যালয়ে যদি উপাচার্যের উপরে যদি হামলা হয়, তাহলে শিক্ষা আমরা কী পাচ্ছি? শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু আলিয়া বিশ্ববিদ্যালয় তা নয়, সমস্ত জায়গায় আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে চলে গেছে। আজকে টিএমসির এই সরকার, বর্বরচিত সরকার, যে সরকারকে আমার ধিক্কার জানাতে ইচ্ছা করে যে এই সরকার যে পশ্চিমবঙ্গে মানুষ যে গ্রহণ করেছিল কীভাবে, আমরা সেটা বুঝতে পারছি না। অবিলম্বে এই সরকারকে এবং এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বিস্তারিত জানো, আমাদের সাথে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ মহাপাত্র। দীপ, কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানো। একেবারে দেখো, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর যে হেনস্থার অভিযোগ উঠে এসেছিল, সেই অভিযোগেরই প্রতিবাদে, কিন্তু মূলত সেই হেনস্থার প্রতিবাদে আজ বিজেপির যারা যুব নেতৃত্বরা রয়েছেন হুগলি জেলা বিজেপি যুব নেতৃত্বের তরফ থেকে বিক্ষোভ করা হয় এবং চুচুড়া ঘোরির মোড় সংলগ্ন অঞ্চলে অবস্থান বিক্ষোভে বসে সেখানে পথে বসে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা। এবং তার পাশাপাশি সকাল 10:30 থেকে কিন্তু এই অবরোধ শুরু হয় এবং এই অবরোধ চলতে থাকে হাতে প্ল্যাকার্ড নিয়ে। প্রায় 1 ঘন্টা ধরে তারা এখানে বসে অবস্থান বিক্ষোভ নেতৃত্বের যেটা দাবি যে অবিলম্বে শিক্ষামন্ত্রী এবং এই সরকারের পদত্যাগ চেয়ে কিন্তু তাদের মূলত এই বিক্ষোভ, অন্যথায় কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলেই তাদের দাবি। মমিতা, ধন্যবাদ দীপ। যে ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, সকাল থেকে চুচুড়া ঘোরির মোড়ে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। অবস্থান বিক্ষোভে বসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার প্রতিবাদে মূলত তাদের এই বিক্ষোভ। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া।
ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com